হ্যালো বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওতে আমরা দেখব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টাকা জমা করার ফর্মটা কিভাবে পূরণ করবেন। এই আপনি যে স্ক্রিনে দেখছেন, এটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ডিপোজিট ফর্ম আছে, বা যাকে টাকা জমা করার ফর্মও বলা যায়। তো এটা আপনি দেখতে পারেন, এখানে এই ফর্মটা আমি ফিল আপ করে রেখেছি। কিভাবে ফিল আপ করতে হবে, এইখানের যা পার্টটা আছে এটা কাউন্টার স্লিপ কাস্টমারকে দেওয়া হয়, আর এটা আপনাকে ব্যাংকে জমা করতে হবে। তো সব থেকে প্রথম আপনি যে ব্রাঞ্চে টাকা জমা করতে যাচ্ছেন ওই ব্রাঞ্চের নাম লিখে দিবেন। আমি বেরামপুর যাচ্ছি ব্রাঞ্চে, তো বেরামপুর আমি নাম লিখে দিয়েছি, তারিখ। আপনি বাংলা বা ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজের লিখতে পারেন। তো আপনি এখানে ডেটটা দিবেন যে এই ডেটে আপনি টাকা জমা করতে যাচ্ছেন, এই ডেটটা এখানে লিখে ফেলবেন। তারপরে নিজের মোবাইল নম্বরটা এখানে লিখে ফেলবেন। আর এইখানে দেখুন আপনার কোন অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাশ ক্রেডিট বা আরডি টার্ম ডিপোজিট, যেরকম অ্যাকাউন্টে আপনি জমা করতে যাচ্ছেন ওইটা টিক করে দেবেন, এটা আমার সেভিং অ্যাকাউন্ট। আর নিজের এইখানে যা অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এইখানে নিজের অ্যাকাউন্ট নম্বরটা লিখে দিবেন। আর তার নিচে দেখবেন প্যান কার্ড। প্যান কার্ডটা এরকম কম্পালসারি নাই, কিন্তু আপনি 50,000 বা অতি উপরে টাকা জমা করতে যাচ্ছেন তাহলে আপনাকে নিজের প্যান কার্ড নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে এইখানে আপনি নিজের নামটা লিখে ফেলবেন, আমার নামটা আমি এখানে লিখে ফেলেছি। তারপরে দেখুন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যত টাকা জমা করতে যাচ্ছেন ওইটা আপনাকে ডেনোমেশন ওয়াইজ এখানে দিতে হবে। মনে করুন এখানে দেখুন আমি 7,000 টাকা জমা করেছি, ওর মধ্যে 500 টাকা 10টা নোট ছিল, তো 500×10 আমি এখানে লিখে ফেলেছি। 200 টাকা 5টা ছিল, আর 100 টাকা 10টা নোট ছিল, সব মিলিয়ে 7,000 হয়েছে। আপনার জন ডেনোমেশনে জটা নোট আছে ওইখানে এরকম আপনি লিখে ফেলবেন, আর এখানে মোট করবেন, তারপরে এখানেও টোটাল করবেন, আর এখানে 7,000 আপনি এখানে আপনি ওয়ার্ডে বা কোথায় লিখে ফেলবেন। ইংলিশ লিখলে আপনি 7,000 অনলি, আর বাংলাতেও আপনি লিখতে পারেন। আর এখানে দেখছেন সিগনেচার, এখানে আপনি নিজে সাইন করবেন, এটা আছে, এটা অফিসে ইউজ, এখানে আপনি কিছু করবেন না। আর সেম আপনি এটা কাউন্টার স্লিপটা ফিল আপ করে নেবেন, দেখুন ব্রাঞ্চের নাম, ডেট, অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড নম্বর, এখানে নিজের নাম, তারপরে আপনি কী কী টাকা জমা করছেন, 500 টাকা 10টা, 200 টাকা 5টা, আর 100 টাকা 10টা, তারপরে মোট, আর এখানে ওয়ার্ডে লিখে এখানে সাইন করে দিবেন, আর এই ফর্মটা কাউন্টারে টাকার সঙ্গে জমা করে দিবেন, আর এই আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। চলুন, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।